হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। গত 24 তারিখে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিনই রাশিয়ার ইকোনমি নিচের দিকে যাচ্ছে। ডলার কিংবা ইউরোর বিপরীতে রাশিয়ান কারেন্সির রুবলের দাম প্রায় 50% বেশি নিচে নেমে গিয়েছিল, যার মানে কারো কাছে যদি 100 রুবল থাকতো তবে সেটার দাম হয়ে গিয়েছিল 50 রুবল। ইউক্রেন আক্রমণে প্রথম 5 দিনের যুদ্ধের খরচ বাবদ রাশিয়াকে খরচ করে ফেলতে হয়েছে প্রায় $7 বিলিয়নের বেশি। একইভাবে দিন যত গিয়েছে তত ক্ষয়ক্ষতির পরিমাণ সহ যুদ্ধের খরচ বেড়ে গিয়েছে প্রায় $20 বিলিয়নের বেশি প্রতিদিন। এগুলো তো শুধুমাত্র যুদ্ধ শুরুর প্রাথমিক লসের কথা বলা হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া যেভাবে সারা পৃথিবীর মধ্যে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে একঘরে হয়ে গিয়েছে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্যে যে নিষেধাজ্ঞাগুলো পেয়েছে সেগুলোর হিসেব করা হলে রাশিয়ার ইকোনমি অলমোস্ট ডেস্ট্রয়ের কাছাকাছি। অন্যদিকে এত সব স্যাংশন, ব্যবসায়িক এবং ব্যক্তিগত নিষেধাজ্ঞার পরও রাশিয়া এখনও আগের মতোই সচল রয়েছে, কিন্তু কীভাবে তা আজকের ভিডিওতে জানবো। রাশিয়ার ইকোনমি সত্যিকার অর্থে ডেস্ট্রয় হতে যাচ্ছে নাকি টিকে থাকবে, জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেলাইকন ক্লিক করে রাখুন, যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, এটি করুন পুরো ভিডিওটি। গত 24 ফেব্রুয়ারি যে সময়টাতে রাশিয়ার ট্যাঙ্কগুলো বর্ডার ক্রস করে ইউক্রেনের সীমানায় ঢুকেছে, তখন থেকেই রাশিয়ার উপর স্যাংশন দেওয়া শুরু হয়ে গেছে। প্রতিদিনই কোনো না কোনো নতুন স্যাংশনের মুখোমুখি হচ্ছে রাশিয়া। আগের 2754টি স্যাংশনের পাশাপাশি বর্তমানে যোগ হয়েছে 2827টি স্যাংশন। সব মিলিয়ে 5581টি স্যাংশনের মধ্যে রাশিয়া রীতিমতো খাবি খাচ্ছে অর্থনৈতিকভাবে। স্যাংশনের এই তালিকা যদি আপনি দেখেন তবে দেখবেন রাশিয়া হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি স্যাংশনভুক্ত একটি দেশ, যার সাথে উন্নত বিশ্বের বাণিজ্য যোগাযোগটা অনেক কমে গেছে। বিভিন্ন দেশের সরকার পক্ষ থেকে পাওয়া এই স্যাংশনগুলো বাদ দিয়ে যদি তাকান তাহলে দেখবেন রাশিয়াকে বাণিজ্যিকভাবেও একঘরে করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহের মাথায় রাশিয়া থেকে ব্যবসা প্রত্যাহার করে নিয়েছে প্রায় 330টি কোম্পানি, আর আজকের দিন পর্যন্ত এই সংখ্যাটা ছাড়িয়ে গেছে 440টি কোম্পানির উপরে। এই তালিকায় অটোমোবাইল থেকে এভিয়েশন, কনজিউমার, কনসালটেন্সি, ফাইন্যান্স, এমনকি টেকনোলজি পর্যন্ত প্রায় সব ধরনের কোম্পানি রয়েছে। সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করার কোম্পানি টয়োটার পাশাপাশি ভলক্সওয়াগন, হুন্ডাই, মার্সিডিজ বেঞ্চ, জাগুয়ার কিংবা ফেরারির মতো কোম্পানিগুলো তাদের ব্যবসা সাসপেন্ড করে দিয়েছে রাশিয়া থেকে। সারা পৃথিবী জুড়ে রাশিয়া তাদের যে খনিজ সম্পত্তি সবচেয়ে বেশি বিক্রি করে থাকে সেটি হচ্ছে তেল এবং গ্যাস। সেই তেল গ্যাস ব্যবসার সাথে জড়িত থাকা অন্তত ডজনখানেকের বেশি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়া থেকে ব্যবসা প্রত্যাহার করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে একজন, OMV, শেল এবং বিপির মতো কোম্পানিগুলো। টেকনোলজি খাতে সম্ভবত সবচেয়ে বড় নিষেধাজ্ঞা পেয়েছে রাশিয়া। অ্যালফাবেট, অ্যাডোবি থেকে শুরু করে অ্যাপেল, ডেল কিংবা স্যামসাং অথবা ইন্টেল, AMD, যেদিকেই তাকান সবগুলো কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা প্রত্যাহার করেছে, যার মানে হচ্ছে বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে রাশিয়ানরা এখন আর সুপার টেকনোলজিক্যাল এসব পণ্যগুলো কেনার কোনো সুযোগ পাচ্ছেন না। এভিয়েশন খাতে রীতিমতো রাশিয়াকে অচল করে দেওয়ার ব্যবস্থা তৈরি করা হয়েছে বোয়িং এবং এয়ারবাসের মতো কোম্পানিগুলোর নিষেধাজ্ঞার মাধ্যমে, কারণ বোয়িং এবং এয়ারবাসের মতো কোম্পানিগুলোর খুচরা যন্ত্রাংশ যদি না পায় তবে রাশিয়ান এয়ারলাইন্সগুলো খুব অল্প দিনের মধ্যেই অচল হয়ে পড়বে। এর বাইরে অন্তত 2 ডজনের কাছাকাছি এয়ারলাইন্স কোম্পানি রয়েছে যারা রাশিয়া থেকে ব্যবসা প্রত্যাহার করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডেসাল্ট এভিয়েশন, বোম্বাডিয়ার, ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং আলাস্কা এয়ারলাইন্সের মতো কোম্পানিগুলো। আরও সিরিয়াস হচ্ছে বর্তমানে রাশিয়ার জন্য পুরো ইউরোপের আকাশই নিষিদ্ধ, যার মানে ইউরোপ এবং আমেরিকাতে যারা এই মুহূর্তে রয়েছেন প্রায় 2 লক্ষের বেশি রাশিয়ান, তারা খুব সহজে রাশিয়াতে ফিরতে পারছেন না। কনজিউমার বিজনেসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় সবগুলো বড় কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা ঘটিয়ে নিয়েছে, যার মধ্যে অ্যামাজন, ইবে, জ্যাক অ্যান্ড জোন্স, লরিয়েল, কোকাকোলা, ক্রাফট হ্যান্ডসের মতো কোম্পানিগুলো রয়েছে। সহজ কথায় গ্লোবাল কনজিউমার মার্কেটের সুবিধা রাশিয়া এখন আর পাচ্ছে না। এসব নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়াকে সবচেয়ে বেশি বিপদে ফেলে দিয়েছে ফাইন্যান্স কোম্পানিগুলো, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টারকার্ড এবং ওয়াইজ, পেপাল, পায়োনিয়র, ডিসকভারের মতো কোম্পানিগুলো। রাশিয়ার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড পেমেন্টের প্রায় 75% বেশি মার্কেট দখলে ছিল ভিসা এবং মাস্টারকার্ডের, এবং গ্লোবালি প্রায় 80% বেশি এই 2টি ক্রেডিট কার্ডের দখলেই। এবার চিন্তা করে দেখুন এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়ানরা কোন ধরনের বিপদে পড়বে ক্রেডিট এবং ডেবিট কার্ড নির্ভর ট্রানজ্যাকশনগুলোর ক্ষেত্রে। সহজ কথায় বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে প্রায়। ছোট ছোট এসব ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সাধারণের যোগাযোগ যেভাবে বাইরের পৃথিবীর সাথে বন্ধ হয়ে গেছে ঠিক একইভাবে রাশিয়াকে সুইফট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার মানে হচ্ছে সুইফট ব্যবহার করে এমন 11,000 বেশি গ্লোবাল ক্লায়েন্ট এবং 200 মতো দেশের সাথে রাশিয়া এখন আর সুইফটের মাধ্যমে কোনো ট্রানজ্যাকশন করতে পারবে না। সুইফট সম্পর্কে আরও বেশি ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য দ্য বিজনেস ইন্সপেকশন বিটির এই ভিডিওটি কিংবা এনআই চৌধুরী তৈরি করা এই ভিডিওটি দেখতে পারেন, যারা খুব সুন্দর করে বুঝিয়েছে সুইফট কী এবং কীভাবে কাজ করে। আমার ভিডিওতে সেই অংশটুকু অ্যাড করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
শুধুমাত্র ব্যবসায়িকভাবে নির্ভরশীল এসব কোম্পানিগুলোর নিষেধাজ্ঞার দিকে বাদ দিয়ে যদি অন্যদিকে তাকান, তাহলে দেখবেন স্পোর্টসে বর্তমানে রাশিয়া রয়েছে সবচেয়ে বড় নিষেধাজ্ঞায়। ফুটবলে ফিফা রাশিয়াকে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছে, সাথে যোগ হয়েছে উইফার নিষেধাজ্ঞাও। ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন, ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কাউন্সিল, ইন্টারন্যাশনাল টেনিস অ্যাসোসিয়েশন সব জায়গা থেকে নিষিদ্ধ রয়েছে বর্তমানে রাশিয়া, এবং খুব দ্রুতই শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে রাশিয়াকে দেখা যাবে না। ব্যবসায়িক বিভিন্ন কোম্পানিগুলোর ব্যবসা প্রত্যাহার এবং হাজারো স্যাংশনের বাইরে গিয়ে যদি তাকান, তাহলে দেখবেন এই মুহূর্তে রাশিয়ার সবচেয়ে বেশি অলিগার্স নিষেধাজ্ঞায় রয়েছেন এবং তাদের সম্পদও জব্দ করা হয়েছে। আমেরিকাতে ইলন মাস্ক এবং জেফ বেজোসরা যেমন, রাশিয়াতে অলিগার্সরা ঠিক সেরকমই। শুধুমাত্র ইউকে একাই প্রায় 18 জন অলিগার্সকে নিষেধাজ্ঞা দিয়েছে, আর আমেরিকা তার সমর্থনপুষ্ট রাষ্ট্রগুলো সহ সব মিলিয়ে প্রায় 20 জন রাশিয়ান অলিগার্সকে নিষেধাজ্ঞা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নামটি হচ্ছে রোমান আব্রামোভিচ, যিনি বর্তমান চেলসির মালিক। ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে হয়তো চেলসি আর্থিক সংকটের কারণে ক্লাব পরিচালনা করতে ব্যর্থ হতে পারে। একইভাবে ইগোর সাচিন, অলিভ ডেরিফেস্কা এবং আলিশের উসমানোভের মতো নামগুলো উল্লেখযোগ্য। হাজার হাজারের উপরে স্যাংশন, কোম্পানিগুলোর ব্যবসা প্রত্যাহার এবং আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে রাশিয়ান রুবলের মুদ্রা ডলারের বিপরীতে গত 23 তারিখ ছিল $1.83, যা পরবর্তী 1 সপ্তাহের মধ্যে গিয়ে পৌঁছেছে $1.140। এমন দ্রুতগতিতে দরপতন গত 30 বছরও রাশিয়ার ইতিহাসে ঘটেনি। সোভিয়েত পতনের পরপর আজকের দিন পর্যন্ত এটাই সবচেয়ে বড় দরপতন রুবলের। এতক্ষণ পর্যন্ত এসব তথ্যগুলো দেখার পর আপনার মনে হতে পারে রাশিয়ার অর্থনীতি সারা জীবনের জন্য ধ্বংসের পথে গিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সময়ের প্রেক্ষাপটে যুদ্ধ শুরু হওয়ার প্রায় 1 মাস 10 দিনের মাথায় অনেক কিছু ধারণার চেয়ে উল্টোভাবে বদলে যেতে শুরু করেছে। উদাহরণস্বরূপ রুবলের কথাই বলি, গত 30 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা ডিক্রি জারি করেছেন, যেখানে তিনি সরাসরি বলেছেন রাশিয়া থেকে তেল এবং গ্যাস কেনার জন্য এখন থেকে আনফ্রেন্ডলি নেশনগুলোকে, মানে যারা রাশিয়াকে স্যাংশন দিয়েছে, তাদেরকে রুবলে মূল্য পরিশোধ করতে হবে। পুতিনের এই এক ঘোষণার পরপর রুবলের মূল্য খুব দ্রুত বাড়তে শুরু করে। যুদ্ধ শুরুর আগে গত 23 ফেব্রুয়ারিতে যেখানে $1 বিপরীতে রুবলের মূল্য ছিল প্রায় 84, সেখানে বর্তমানে $1 বিপরীতে রুবলের মূল্য হচ্ছে 83.50, যা ক্লিয়ারলি প্রমাণ করে ইকোনমিক স্যাংশনগুলো দিয়ে রাশিয়ান কারেন্সি রুবলকে ধ্বংস করা যায়নি, বরং আরও স্ট্রং হয়ে গেছে, যাকে পশ্চিমা ভাষায় বলা হচ্ছে স্যাংশন ব্যাকফায়ার্ড। একই দৃশ্য দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের তেল গ্যাসের উপর দেওয়া নিষেধাজ্ঞাতে। পুরো ইউরোপীয় ইউনিয়ন, যেখানে অ্যাভারেজে 40-60% বেশি রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীল, সেখানে নিষেধাজ্ঞা মূলত তাদেরকে সবচেয়ে বেশি বিপদে ফেলে দিয়েছে। ইউরোপের অন্যতম বৃহত্তম তেল গ্যাস কোম্পানি হচ্ছে শেল, যারা যুদ্ধ শুরুর প্রথম দিকে বলেছিল রাশিয়ান তেল গ্যাস তারা আর বিক্রি করবে না। সেই শেল এখন নতুন করে রাশিয়া থেকে তেল গ্যাস কেনার চিন্তাভাবনা করছে। ইভেন শেল বর্তমানে ট্রাই করে যাচ্ছে কিভাবে রুবলে রাশিয়াকে পেমেন্ট করা যায়। একই অবস্থা জার্মানের হেভি ইন্ডাস্ট্রিগুলোতে। জার্মান তথা সারা পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল ইন্ডাস্ট্রি লাডুইক শ্যাফেনের, যে একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে প্রায় 40,000-এর বেশি এমপ্লয়ি, যারা খোলাখুলি বলেছে আগামী 1 মাসের মধ্যে যদি গ্যাসের সমস্যা সমাধান না হয়, তবে খুব দ্রুতই তাদের ফ্যাক্টরি বন্ধ করতে হবে। জার্মানের ভিসিআই কেমিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন একইভাবে বলেছে গ্যাসের সমস্যা সমাধান না হলে 1 মাসের মধ্যেই তাদের ইন্ডাস্ট্রি বন্ধ করতে হবে। ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রি বিটিআই বলেছে রাশিয়ান গ্যাস ছাড়া তাদের ইন্ডাস্ট্রি খুব দ্রুতই কলাপস করবে। আর পোল্যান্ডের প্রাইম মিনিস্টার কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অ্যান্টি রাশিয়ান স্যাংশন কোনো কাজেই আসছে না। উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন রুবলের দর ঊর্ধ্বগতি তার সবচেয়ে বড় প্রমাণ। স্যাংশন রাশিয়াকে সত্যিকার অর্থে আসলে কি এখনও খুব একটা বিপদে ফেলতে পেরেছে? স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এত সব স্যাংশন এবং যুদ্ধ খরচ মেটাতে রাশিয়াকে প্রতিদিন প্রায় $20 বিলিয়ন বেশি লস দিতে হচ্ছে, কিন্তু বিশাল এই আর্থিক লসটাকে রাশিয়া যেন কোনোভাবে মূল্যায়নই করছে না। উল্টো রাশিয়াতে যেসব কোম্পানিগুলো তাদের ব্যবসা স্থগিত করেছে, সেই 440টির বেশি কোম্পানি তাদের সব সম্পদ সিজ করার ঘোষণা দিয়েছে, যার মানে হচ্ছে $বিলিয়ন সম্পদ এখন সরকারের হয়ে যাবে। একইভাবে সারা রাশিয়া জুড়ে বিভিন্ন ধরনের এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসা পরিচালনা করত, সেই হিসেবে রাশিয়াতে ব্যবসা পরিচালনা করে আসা বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির অন্তত 500 বেশি এরোপ্লেন রয়েছে যেগুলো রাশিয়াতে আটকা পড়েছে। বোয়িং, এয়ারবাস কিংবা বোম্বার্ডিয়ারের তৈরি এসব এরোপ্লেনগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় $10 বিলিয়ন বেশি, এবং পুতিন সরকার ঘোষণা দিয়েছে এই সবগুলো এয়ারক্রাফট তারা সিজ করবে। এভাবে একটা দুটো নয়, যত ধরনের ক্ষেত্র রয়েছে প্রায় সব ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর ফেলে যাওয়া অর্থ সম্পদ সবকিছুই নিজেদের করে নিয়েছে রাশিয়ান সরকার। উপরন্তু তেল গ্যাসের যে বাজার নিয়ে রাশিয়াকে এতটা চাপে ফেলা হয়েছে, সেই তেল গ্যাসের বাজার ধরে রাখার জন্য রাশিয়া ডিসকাউন্টে ইন্ডিয়া, চায়না কিংবা এশিয়ার অন্যান্য দেশগুলোর কাছে তেল গ্যাস বিক্রি করার খুব ধারপ্রান্তে রয়েছে, এবং সেই মূল্যটাও পরিশোধ করবে তারা রুবেলের মাধ্যমে। যদি এটা সম্ভব হয়, তবে রাশিয়ার জন্য খুব বেশি বিপদ হবে না, কারণ ইউরোপীয় ইউনিয়নে রাশিয়া যে পরিমাণ তেল গ্যাস বিক্রি করে তার চেয়ে বড় বাজারটা হচ্ছে চায়না, ইন্ডিয়া এবং এশিয়ার অন্যান্য দেশগুলো মিলিয়ে। পৃথিবীতে তেল গ্যাসের সবচেয়ে বড় বাজারটা হচ্ছে আমেরিকা, তারপরেই রয়েছে চায়না এবং ইন্ডিয়া।
সো এদিক থেকে যদি চিন্তা করা হয় তবে রাশিয়া তাদের খনিজ সম্পদ বিক্রির ব্যাপারে খুব বেশি বিপদেও পড়বে না। সর্বশেষ স্যাংশনের ক্ষেত্রে অন্তত এটা মাথায় রাখতে হবে, রাশিয়া কিন্তু ইরান নয়। রাশিয়া খুবই শিল্পোন্নত একটা দেশ, পৃথিবীর প্রথম সারির শিল্পোন্নত দেশগুলোর তালিকায় থাকে রাশিয়া। সো রাশিয়াকে এত সহজে কাবু করা স্যাংশনের মাধ্যমে অন্তত সম্ভব নয়। সো ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো কথা আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ইমেল আইডি কিংবা টেলিগ্রাম যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।